আজকে আমরা শিখব আমাদের যে লেখাটা আছে এই লেখার সাইজ করা শিখব, অর্থাৎ আমার এই লেখাটা অক্ষরগুলো কত বড় ছোট হবে। হোম ট্যাবের ফন্ট গ্রুপের মধ্যে পাব ফন্ট সাইজ, এখান থেকে সর্বনিম্ন আছে 10, সর্বোচ্চ আছে 72। এগুলো রেডিমেড স্টাইল সাইজ দেওয়া আছে, এছাড়া আমি আমার মতো সাইজে তৈরি করতে পারবো, যে কোনো সাইজেই করা যাবে। এখানে আমরা কলম রাখলাম, এবার কত করতে চাচ্ছি সেই সংখ্যাটা লিখব, তারপরে কিবোর্ডে এন্টার দিলেই স্থায়ীভাবে দেখতে পাবো। আমি কলম রাখলাম, লিখলাম, এন্টার দিলাম, সেই সাইজই হবে, অর্থাৎ আমার ইচ্ছা মতো সাইজে তৈরি করা যাবে। প্রথমে সিলেক্ট করলাম, কিবোর্ডে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের চাপ দিলে সাইজ বড় হবে ডান পাশের, আর বাম পাশেরটা সাইজে ছোট হবে। কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এটা হচ্ছে ফন্ট সাইজ ছোট হবে। কন্ট্রোল প্লাস ফন্ট সাইজ বড় হবে।